আজকে আমি রুই মাছের কাবাব বানিয়ে দেখাবো এটাকে আপনারা মাছের চপও বলতে পারেন বা ফিশ কেক যা ইচ্ছা বলতে পারেন এটা আমি রুই মাছ দিয়ে তৈরি করেছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন অসুবিধা নেই আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের মধ্যে নুন হলুদ আর পাতিলেবু মাখিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে এখানে আমি পেটি ব্যবহার করেছি একটাই কারণে যাতে কাঁটা বাঁচতে সুবিধা হয় আপনারা যে কোনো পিসি ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার মাছটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা হতে রেখে দেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসলে আসল ফ্লেভার এই মশলাটা থেকেই আসবে এখানে আমি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে একটুখানি দারুচিনি দুটো এলাচ আর একটু গোলমরিচ গোটা গোলমরিচ একসাথে ভালোভাবে ভেজে আর গুঁড়িয়ে রেখে দেব। এটা আপনারা মেশিনেও গুঁড়োতে পারেন বা শিলনড়ায় গুঁড়োতে পারেন যেটা ইচ্ছা ওটাতে কিছু অসুবিধা নেই ভালোভাবে প্রথমে এটাকে একটু গরম করে ভেজে নেবেন তারপরে এবারে মাছগুলোকে এইভাবে বেছে নিতে হবে মাছগুলো যেহেতু এটা পেটি নেওয়া হয়েছে তাই বাঁচতে খুব একটা সময় লাগবে না আমি বেছে এটাকে তাড়াতাড়ি বেছে নেওয়া যাবে এবারে আমি মশলাটাকে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি আপনারা এটাকে মেশিনেও দিতে পারেন বা সিলে যেভাবে ইচ্ছা বাড়তে পারেন অসুবিধা নেই আমি এটাকে এইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি মশলা থেকে এত সুন্দর সুগন্ধ আসছিল যখন আমি এটা গুঁড়া গুঁড়ো করছিলাম তখনই বুঝতে পারছিলাম এবারে এই যে মাছটা বেছে রেখেছি আমি সেই মাছটার মধ্যে চারটে সিদ্ধ আলু মিক্স করে দেব চারটে মানে চার দুটো আলু চার পিস করা আর কি এটাকে মিক্সড করে দেব। এটা আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য ইউজ করেছি আপনারা বেশি আলু দেবেন না একটু কম করে দেবেন এবার এই আলুটা ভালোভাবে এইভাবে মিক্স মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে কুচো করে নিয়ে এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি ছোটো ছোটো কুচিয়ে যতটা পারবেন এগুলো সরু করেই কুচোনোর চেষ্টা করবেন তাহলে কি এগুলো মুখে লাগবে না কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ এগুলো সব দেওয়ার পর মিশিয়ে নিয়ে আমি ওই যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম গোটা গরম মশলা আর ধনে জিরে দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে এইভাবে আর একটু বেসন দেব ব্যাসমটা দিলে কি হবে বেসন দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব ভালো হবে আর এটা তেলের মধ্যে ছেড়ে যাবে না শুধু আলু দিয়ে করে আমি দেখেছিলাম ওটাতে কি হয় একটু মানে চপটা একটু ছেড়ে যাচ্ছিলো তার জন্য আমি একটু বেসন ব্যবহার করার পর এটা খুব সুন্দর হয়েছিল এইভাবে সেপ দিয়ে ভেজে নেবেন খুব এটাকে ডিপ ফ্রাই করবেন না এটাকে একটু মানে অল্প তেল দিয়েই ফ্রাই করবেন এটা মানে অসম্ভব সুন্দর খেতে হয় অবশ্যই আপনারা একবার চেষ্টা করবেন করার আর আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লেগেছে বা আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন আর যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট আর শেয়ার করবেন